আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা কিন্তু আজকে একটা আপনাদেরকে ছোটখাটো একটা দোকানের রিভিউ দেখানোর জন্য চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে দোকানটা, এখানে আপনারা যদি আসেন আপনারা এখানে পেয়ে যাবেন স্পেশাল চটপটি এবং ফুচকা, সাথে আছে ঝালমুড়ি, এটাকে আমরা মুড়ি ভর্তা বলি। এখানে যেই ভাই আছে আমরা ওর সাথে কথা বলবো এবং কিভাবে এটা তৈরি করে আমরা বিস্তারিত জানবো। এবং এই ঠিকানাটা আপনাদেরকে বলে দিই, এর ঠিকানাটা হলো হাজী মোয়াজ্জেম স্কুলের সামনে, হাজীনগর, শাহুলিয়া, ডেমরা, ঢাকা। তো স্টাফ কোয়ার্টার থেকে আপনারা যদি আসেন স্কুলের সামনে, হাজী মোয়াজ্জেম স্কুলের সামনে, দোকানটা কি পেয়ে যাবেন। এটা সন্ধ্যার পর, আসরের পরে থেকে আপনার রাত্র পাঁচটার পরে থেকে রাত্রে দশটা পর্যন্ত এটা থাকে, দশটা এগারোটা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন সাথে কিন্তু আছে সুলতান এবং আরো ফাস্টফুডের দোকান আছে অনেক, অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। আর এটা হাজী মোয়াজ্জেম স্কুলের সামনে এবং মসজিদের সামনে। তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো, ভাই আসলে ব্যস্ত, তারপর আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো ভালো আছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আপনার মুড়ির তো আসলে আমরা চলে আসছি আপনার দোকানে মুড়ি খাওয়ার জন্য, এবং আমাদের কিছু ভিউয়ার্স আছে, ভিউয়ার্সরাও মুড়ি খাবে আপনার দোকানের। এবং আপনার দোকানে স্পেশাল যেটা, আপনার দোকানে স্পেশাল কি মানে স্পেশাল বানান? আপনার ঝালমুড়ি, ফুচকা, চটপটি, তিনটাই আইটেম, তিনটার মধ্যে ফুচকাটাই মানে সবার ফেভারিট। ফুচকাটা সবার ফেভারিট, ঠিক আছে। তাহলে আমরা আজকে ফুচকাই খাবো। তো আমরা দুই প্লেট ফুচকা তৈরি করবেন, আর অবশ্যই আপনি কিভাবে তৈরি করেন আমরা ওইটা দর্শকদেরকে দেখাবো স্পেশালি। আপনি আমাদেরকে দুই প্লেট ফুচকা দেন। তো সুপ্রিয় দর্শক, আপনি আপনার বাড়ি কোথায় ভাই? আপনার গ্রামের সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জ। তো সিলেট হবিগঞ্জ ভাইয়ের নামটা কি যেন? আব্দুল সামাদ। আব্দুল সামাদ ভাই। তো আব্দুল সামাদ ভাইয়ের যে ফুচকার দোকান, আপনারা যদি খেতে চান তাহলে কিন্তু চলে আসবেন, এটা কিন্তু স্পেশাল ফুচকা। আর আমরা দুই প্লেট ফুচকা অর্ডার করে দিয়েছি, আমরা অবশ্যই এটা টেস্ট করব, কেমন লাগে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর চলুন আমরা দেখি কিভাবে এটা তৈরি করে। স্পেশাল যে ফুচকা বলে আমাদের, এই ফুচকাটা আমরা এখন টেস্ট করব। অবশ্যই কিন্তু আপনারা দেখতে থাকুন কেমন লাগে, কীভাবে খাই, কেমন মজা হলো। অসাধারণ, খুবই
মজাদার এবং যে যে টকটা দিয়েছে একটু মিষ্টি মিষ্টি ভাব মিষ্টি মিষ্টি টক কিন্তু কোনো খুবই অসাধারণ মানে আপনারা কি বলবো আপনাদেরকে আপনারা যদি টেস্ট করেন তাহলে এখন রায়ানকে দিয়ে দেখি রায়ান কি বলে রায়ান চেক করো রায়ান খেতে চাচ্ছে না উপাগুলো কিন্তু অনেক বড় আমি মোটামুটি আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি মানে খাওয়ার জন্য শুধু অনেকে আছেন না খাবো না জাস্ট এমনিতেই সময় কাটানোর জন্য টাইম পাস করার জন্য তাহলে আপনাদের দেখা গেছে এটা হলো অন্য হিসাব যদি মনে করেন যে না ফুচকা খাবো একটু তৃপ্তি মিটিয়ে ফুচকা খাবো চটপটি খাবো তাহলে কিন্তু আপনারা মানে আসতে পারেন মানে এখানে আপনারা যদি ফুচকাটা খান আপনারা কিন্তু মানে ফুচকা খাওয়ার যে মজাটা মানে ফুচকা খাওয়ার যে একটা তৃপ্তি থাকে মনে আশা থাকে সেটা কিন্তু আপনাদের পুরো হয়ে যাবে এবং টকটাও কিন্তু স্পেশাল আর আপনারা যদি চান যদি দুই ধরনের টক দেওয়া হয় এখানে মিষ্টি এবং টক এটা দুইটা টকই দেওয়া হয় রায়ান খাওয়ার জন্য মানে ই করতেছে দেখি ও খায় কিনা ফুচকা খাও হ্যাঁ ফুচকা খাবে না তাহলে শুধু টক খাবে কেন তো ঠিক আছে আমরা এগুলা কত দাম হয় আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো ফুচকা প্রতি প্লেট ফুচকার দাম কত এবং চটপটির দাম কত আপনাদেরকে জানাবো তো আমরা খেয়ে নেই তারপর আবার বাকি কথা বলতেছি তো আমরা ফুচকাটা চেক করে নিলাম ফুচকাটা কিন্তু অসাধারণ এটা আর বলার অপেক্ষা রাখে না তো আর এখন আমরা মুড়ির অর্ডার করেছি মুড়ি আসতেছে তার আগে আমরা জেনে নিব যে এগুলা কত দাম এবং ফুচকার মধ্যে কয়টা ফুচকা থাকে এটা আমরা জেনে নিব তো আমরা কিন্তু চেক করার জন্য ঝালমুড়িটাও নিলাম তো ঝালমুড়িটা আমরা এখন খেয়ে চেক করব কেমন হয়েছে ঝালমুড়িটা খেয়ে দেখি কি অবস্থা ঝালমুড়িটাও কিন্তু অসাধারণ আর আমি একটু ঘুগনি বেশি দেওয়ার জন্য বলছি আপনারা যদি ঘুগনি কম খেতে চান তাহলে ঘুগনিটা একটু কম দিলে আরও জোর জোরে হবে এখন একটু মানে একটা সাদা একটা লেগে আছে আর জালটা আপনারা যেমন বলবেন ঠিক তেমনই দেওয়া হবে জালটা বলেছি একটু বেশি দেওয়ার জন্য তো জালটা একটু বেশি হয়ে গেছে চালমুড়িটাও কিন্তু খুব অসাধারণ আর আমরা চটপটি ফুচকা সবই খেয়ে ফেললাম এখন আমরা চলে যাব তো এখন বিল কত হইছে আমরা 250 টাকা সামান ভাই আপনার সবচেয়ে বড় প্লেট কত করে সামান ভাই ইচ্ছা সাইজ ইচ্ছা সবচেয়ে ভালো না ব্যস্ত আসলে কাস্টমার অনেক ভিড় তারপরে মুড়ি খেলাম মুড়ি খেলাম অসাধারণ আর সবচেয়ে বড় আমাদের ইম্পর্টেন্ট এখানে হলো ফুচকা ফুচকা হলো ওনাদের স্পেশাল সামাদ তোমার ফুচকার প্লেট কত করে ফুচকার প্লেট হচ্ছে আপনার 40 টাকা আচ্ছা আর চটপটি চটপটি প্লেট হচ্ছে আপনার 30 টাকা আচ্ছা আর মুড়ি মুড়ি হচ্ছে আপনার 10 টাকা 10 টাকা 20 টাকা নাকি 10 টাকা মানে নিচে 10 টাকা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই কিন্তু যদি এখানে আসেন এখানে মানে আপনারা যদি খেতে চান আর কি সময় কাটানোর জন্য যদি চান তাহলে ভিডিও খেতে চান তাহলে এখানে আসলে অবশ্যই কিন্তু ভালো মানে আপনারা ফুচকা এবং চটপটি এবং মুড়ি পেয়ে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ